আপনাদের আমি এর আগে তিনটা পর্ব আপলোড করেছি, হারমোনিয়াম বাজানোর সহজ উপায় পার্ট থ্রি, কিভাবে হারমোনিয়াম বাজাতে হয় আমি কিছু বেসিক আপনাদের ধারণা দিব। যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে যে কোনো গান তুলতে পারবেন। আজকে আপনাদের যেটা শেখাবো সেটা ঝাঁপ তালের উপরে একটা স্বরলিপি। এই স্বরলিপিটা আপনারা অনেকেই বাজান, কিন্তু একই তালে কাহার বা তালের উপরে বাজান, আসলে এটা ঝাঁপ তালের উপরে। তার আগে বোলটা আমি দেখাই নেই, ঠিক আছে, একবার বাজাই নেই। সারে সারে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা সা নি সা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা সবসময় এই স্কেল থেকে বাজান, এই স্কেলটার নাম হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট। আমি এ শার্প বা বি ফ্ল্যাট থেকে না বাজিয়ে এই ন্যাচারাল বি থেকে কেন বাজালাম এটার কারণ হয়েছে আপনারা নোটগুলি খুব সহজে চিনতে পারবেন এবং ফিঙ্গারিংয়ে খুব সুবিধা হবে। যেমন এটা ন্যাচারাল বি, পরবর্তী নোট দুইটা শার্প নোট, এই যে এই দুই আঙ্গুল বসবে, তারপরের নোটটায় এই বৃদ্ধ আঙ্গুল বসবে, তারপরে তিনটা নোট, এই তিনটা শার্প নোট নাম, এই যে এভাবে, তারপরে বৃদ্ধ আঙ্গুল সাদা নোট। এর আগে আলোচনা অবশ্যই আমি করেছি যে সাদা নোটগুলির নাম হচ্ছে ন্যাচারাল নোট আর কালো নোটগুলির নাম হচ্ছে শার্প নোট। তবে আরেকটা জিনিস বলে রাখি, এর আগেও আমি বিষয়টা বলছি যে যে কোনো গান হারমোনিয়ামে তুলতে হলে সা গা পা কীভাবে চিনবেন সেই জন্য আপনাদের অবশ্যই সূত্রটা জানা থাকতে হবে, সা রে গা মা পা ধা নি সা বাজানের, আর স্কেলগুলির নাম জানতে হবে। কারণ পৃথিবীতে যত সুর আছে সব সুরেই এই সা গা পা, এই তিনটা নোটের যে কোনো একটা নোট থেকে শুরু হয়ে এবং যে কোনো একটা নোটে এসে শেষ হয়, এই জন্য আপনাদের সা গা পা চেনা অবশ্যই জরুরি। আর এটাকে বলে ইংরেজিতে সিইজি। আমি প্রথম পর্বে আলোচনা করেছি সারেগামা বাজানোর সূত্রটা, আবারও আপনাদেরকে আরেকবার বলে দেই। আমি ন্যাচারাল বি থেকে শুরু করলাম, সা সার এক স্বর পরে রে, রের এক স্বর পরে গা, গায়ের সাথে মা, মায়ের এক স্বর পরে পা, পায়ের এক স্বর পরে ধা, ধায়ের এক স্বর পরে নি, নিয়ের সাথে সা। আপনারা যদি এই সূত্রটা একবার মুখস্থ করে নিতে পারেন তাহলে যে কোনো নোট থেকে সা রে গা মা পা ধা নি সা এটা উঠাতে পারবেন, আর নতুবা এই সূত্র ছাড়া যদি মুখস্থ করেন তাহলে ওই স্কেল থেকেই পারবেন বাজাতে, অন্য স্কেল থেকে পারবেন না। এটা আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো এবার আপনাদেরকে যেটা শুরু করছিলাম ঝাঁপতালের উপরে স্বরলিপি, আমি হাত দিয়ে আগে ঝাঁপতালের বোলটা দেখাচ্ছি। ঝাঁপতাল দশ মাত্রা, এটা ডাবল বাজায় একভাবে আর সিঙ্গেল বাজায় একভাবে। যেমন ডাবল দিয়ে আগে আপনাদের শুরু করি, পাঁচ মাত্রা, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, তার মানে দুই আর তিন পাঁচ হলো। এবার ডাইরেক্ট দশ কীভাবে যাবেন, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা হলো সিঙ্গেল। তাহলে সুবিধার জন্য আমি হাত দিয়ে এক দুই বলে দেখালাম, তবে সহজ যেটা সেটা হলো
1 2 1 2 3 1 2 1 2 3 সারে সারে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা সা নি সা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। আর স্কেলগুলির নাম আপনাদের অবশ্যই জানা জরুরি। আমি প্রথম পর্বে আলোচনা করেছি, তারপরে আরেকবার আলোচনা করি। হারমোনিয়ামে 3টা অক্টেভ, এক অক্টেভে 12টা করে নোট থাকে বা স্কেল থাকে। 3 বারং 36, একটা নোট বেশি দেওয়া আছে সি। সি 4টা আর সব 3টা করে। সি সি শার্প, ডি ডি শার্প, ই ই এর কোনো শার্প নেই, শুধু শুধু ই ই ই, এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প বা বি ফ্ল্যাট, ন্যাচারাল বি। এই শার্প নোট 5টি, ন্যাচারাল নোট 7টি, এই হলো 12টা নোট। আবার এখান থেকে 12টা, সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প বা বি ফ্ল্যাট, ন্যাচারাল বি। আবার আরেকটা অক্টেভ এখান থেকে, সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প বা এ ফ্ল্যাট, জি শার্প, জি শার্প, এ বা এ ফ্ল্যাট, ন্যাচারাল বি। তো আশা করি আপনারা যদি এটি একেবারে মুখস্থ করার পরে আমি যে সূত্রটা দিলাম যদি প্র্যাকটিস করেন, খুব সহজে আপনারা হারমোনিয়ামে যে কোনো গান তুলতে পারবেন। আগামীতে আমি তাল যতগুলি আছে তালের উপরে স্বরলিপি দেওয়ার পরে আমি কিছু গান নিয়ে বসবো, যে গানগুলি আপনারা খুব সহজেই তুলতে পারবেন। তো আজকের মতো এখানেই থাক, সবাই ভালো থাকবেন। আমি পার্ট 4 খুব দ্রুত দিব। খুদা হাফেজ।